হ্যালো, আমি সাদমান আল ইসলাম। আমি আইইউবি থেকে গ্রাজুয়েট করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। সো দ্য রিজন আই টুক দিস কোর্স ওয়াজ, আমি আইইউবিতে যখন আমার শেষ করছি, আমাদের যে কোনো ইউনিভার্সিটিতে একটা সিএসই প্রোগ্রাম শেষ করানোর পরে বেসিক্যালি আমাদেরকে প্রফেশনাল লাইফে যে স্কিলগুলো দরকার সেগুলো কখনোই শিখায় না। সো এগুলো নিজে থেকেই শিখতে হয়, যেমন আমাদের জাভাস্ক্রিপ্ট বা রিয়্যাক্ট জেএস, আমাদের নোড জেএস বা আমাদের ডেটাবেস মঙ্গোডিবি, নোএসকিউএল ডেটাবেস, এই জিনিসগুলো কখনো ইউনিভার্সিটি থেকে শেখায় না। সো এই জিনিসগুলো যখন আমি নিজে থেকে কিছু কাজ করার ট্রাই করছি, তখন আমি দেখলাম যে আমার এই স্কিলগুলোতে প্রবলেম ছিল। সো এই স্কিলগুলো ওভারকাম করার জন্য আমি আসলে এই কোর্সটাতে এনরোল করেছিলাম। অ্যান্ড আমার মনে অনেক ডাউট ছিল যে কেমন হবে অনলাইনে কোর্স, ভিডিও কোয়ালিটি কন্টেন্ট কীরকম হবে না হবে, বাট আফটার টেকিং দ্য কোর্স ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে এই কন্টেন্টটাতে এত ভালোভাবে, এত ওয়েল এক্সপ্লেইনড একটা কম্প্যাক্ট একটা কোর্স হবে এটা জাভা স্ক্রিপ্টের জন্যে। সো আমি যদি কোর্সটা রিভিউ হিসেবে পার্ট বাই পার্ট আসি, সিন্স আই এম আ সিএসই গ্র্যাজুয়েট, আমার কোডের বেসিক জিনিসগুলো নিয়ে খুব বেশি টাইম দিতে হয় নাই। আমার কোর্সের ইনিশিয়াল দিকে যে কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপস অ্যান্ড স্টাফ, এগুলো যেগুলো ছিল এগুলোতে আমার অনেক আমি তাড়াতাড়ি স্কিপ করে করে দেখতে পারছি। বাট ফার্দার মোর, যখন আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক কনসেপ্টগুলো নিয়ে এক্সপ্লেন করা স্টার্ট হয়েছে, জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটিসগুলো যেগুলো আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাই না, এই জিনিসগুলো যখন স্টার্ট হয়েছে, তখন ইট ওয়াজ রিয়েলি রিয়েলি হেল্পফুল ফর মি এই জিনিসগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া। আমি এই কোর্সটা করার আগে রিয়্যাক্ট দিয়ে একটা প্রজেক্ট বানিয়েছিলাম, যে প্রজেক্টের মধ্যে আমি হয়তো অনলাইন থেকে কপি পেস্ট করে আমি অনেক কিছুই কোড প্রজেক্টটাকে কোনোভাবে রান করাতে পেরেছিলাম। কিন্তু যখন আমি এই কোর্সটা দিয়ে কাজ করা স্টার্ট করছি, এই কোর্সটা যখন আমি পড়া শিখেছি সব কিছু, তারপরে দেখা গেছে যে আমার সব কিছু এই কনসেপ্টগুলো যেগুলো ছিল, যেগুলো আমি আগে অনেক কিছু যেগুলো ইউজ করছি বা করি নাই, সবগুলোর আমার বেসিক যে নলেজটা দরকার ছিল, এই নলেজটা আমি এই কোর্সটা থেকে পেয়েছি। এবং আমার এইগুলোর কনসেপ্টগুলো নিয়ে এখন আর কোনো ডাউট নাই, থ্যাংকস টু ইউ গাইস। ইউ গাইস ডিড অ্যান অ্যামেজিং জব ইন দিস কোর্স, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস সাচ অ্যান ইনফরমেটিভ অ্যান্ড রিসোর্সফুল কোর্স। থ্যাংক ইউ।